আপনার বোন রেপ হতে যাচ্ছিল তাহলে আপনি নিউজ নিয়ে চলে যান না আপনি থাকেন আমার কোনো সিকিউরিটি নাই আজকাল যে কোনো বিষয়ে সবার আগে সরব হয় সোশ্যাল মিডিয়া প্রতিবাদ জানানোর জন্য হোক কিংবা সাহায্যের প্রয়োজন হোক সোশ্যাল মিডিয়াতে আওয়াজ ওঠে সবার আগে চার দিন ধরে সবার কাছে সাহায্য চেয়ে হতাশ হয়ে তাই অভিনেত্রী পরিমণিও সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছেন সাহায্য চাওয়ার মাধ্যম হিসেবে রোববার সন্ধ্যায় তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ এনে প্রধানমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করেন জনপ্রিয় এই অভিনেত্রী তবে নেটাগরিকদের সাথে তারকাদের যেন দা কুমড়ার সম্পর্ক রয়েছে সবসময় তারকাদের ছবি পোস্ট সবকিছু নিয়ে একটু বেশি মাতামাতি করেন নেটাগরিকরা প্রায় সময় ট্রোলের শিকার হতে হয় তারকাদের হতে হয় সমালোচিত এমনকি অভিনেত্রী পরিমণির ধর্ষণ ও হত্যা চেষ্টার পোস্টেও একাধিক খারাপ মন্তব্যের ছড়াছড়ি দেখা গিয়েছে কেউ বলেছেন পরি অভিনয় করছেন কেউ বলেছেন কোনো মেয়ে হয়ে এত রাতে বাইরে গেছেন কেন কেউ আবার দায়ী করেছেন নায়িকার পোশাক এবং পেশাকে যা দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠেছে তাদের এসব মন্তব্য পড়ে মনে হয় যেন অভিনেত্রী হওয়ায় এটাই তার ভবিতব্য ছিল চলুন দেখে নেওয়া যাক সেই সব মন্তব্যের এক ঝলক সানজিনা প্রধান নামের একজন নারী নেটাগরিক মন্তব্য করেছেন এটা কি নাটকের কাহিনী না সিরিয়াস মেহরাস মাশরাফি আলভি লিখেছেন বেহায়া বনা পরিণাম এমনই হয় ভদ্রভাবে চলাফেরা করলে আজ তোমাকে এই পোস্ট করতে হতো না ইসলামের পথে চলো ইনশাল্লাহ পরবর্তী জীবনে সম্মান নিয়ে বাঁচতে পারবা এখন আপাতত বিচার চাও মাহফুজুর রহমান লিখেছেন সিনেমার নাম মা তোমার কাছে ধর্ষণের বিচার চাই শাকিল আহমেদ নামে একজন নেটাগরিক লিখেছেন আপনার প্রপিক দেখলেই বোঝা যায় যে আপনাকে কারা যেন রেপ করে তারপর ওইভাবে বসিয়ে রেখেছে উলঙ্গ করে দ্রুত আরো রেপ হবেন সেই কামনা রইল এখানেই শেষ নয় অনেকেই নিজের প্রোফাইলে বিষয়টি নিয়ে গভীরভাবে আলোচনা করে নিজেদের মতামত রেখেছেন চলুন দেখে নেওয়া যাক সেরকম একটি পোস্টের ঝলক আজিজুল হক মল্লিক নামে এক ব্যক্তি তার ব্যক্তিগত প্রোফাইলে পরিমণির এই বিষয়টি নিয়ে লিখেছেন অমির সাথে স্বেচ্ছায় নাইট ক্লাবে গেছো রাত 12টায় তুমি যদি শুধু অভিনয় শিল্পী হতে তবে রাতের বেলা 12টার সময় অভিনয় শিডিউলের বাইরে রেস্টুরেন্টে খাওয়া আর শপিং ছাড়া মনে হয় তোমার কোনো কাজ থাকার কথা না নাইট ক্লাবে কেন গেছিলা নারী জাতি যত স্বেচ্ছাচারী হবে বিপদ ততই বাড়বে নারীবাদের নামে নারীদের ঘরের বাইরে বের করেছে স্বেচ্ছাচারিতা দিয়েছে নারীদের নারীবাদ যত শক্তিশালী হচ্ছে দিনের পর দিন ডিভোর্সের সংখ্যা তত বাড়ছে বাড়ছে নারীদের নেশাখর হওয়া বাড়ছে বিবাহের প্রলোভনে ধর্ষণের মামলা চলছে চলুক অন্তত এই ঘটনায় বিচার চাওয়ার মতো কিছু নাই সোশ্যাল মিডিয়ার এসব মন্তব্যকারীদের ধর্ষকের সঙ্গে তুলনা করেছেন অন্যান্য কিছু নেটাগরিক জিকে তাহমিদ নামে এক নেটাগরিক মন্তব্য করেছেন আর চলচ্চিত্র করে বলে যে সে মানুষ না তার বিচার পাওয়ার আশা নাই আর আপনার পাশে কেউ ধর্ষণ হইলেই ফেসবুকে পোস্ট দিয়ে বিচার চাই এর ছড়াছড়ি একজনের বিপদে হা হা দিয়ে মজা নেওয়া কেমন মন মানসিকতা হইলে সম্ভব তা বুঝে আসে না যাই হোক বাঙালির সব জিনিসে চুলকানি আছে থাকবে এই স্বাভাবিক ঘটনার সত্যতা থাকলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় প্রবাল চৌধুরী পূজন লিখেছেন একজন মেয়ের না মানে না সে যখন না বলবে তখন তার শরীরে হাত দেওয়ার অধিকার কারো নাই একজন নায়িকা বলেই যে তার সাথে কোনো অন্যায় কাজ করা জায়েজ এটা আমাদের অসুস্থ মস্তিষ্কের বিকৃত কল্পনা এজন্যই আমরা একটা রুগ্ন জাতিতে পরিণত হচ্ছি তারকা মানেই যেন যা কিছু মন্তব্য করা চাই সেটা তারকার কোনো ছবি হোক কিংবা তার অন্যায় প্রতিবাদ চাওয়া কোনো পোস্ট এটাই যেন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়া বলেই যে কাউকে যে কোনো কিছু মন্তব্য করা যায় না কারণ একজনকে খারাপ ভাষায় আক্রমণ করা সাইবার বুলিংয়ের মধ্যে পড়ে যার জন্য পদক্ষেপ নিলে শাস্তিও হতে পারে আশরাফি দিবা আমার সংবাদ